শ্রীমদ ভগবত গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। শ্রী ভগবান উবাচ পরম ভূয়ঃ প্রবক্ষ্যামি ধ্যানানাম ধ্যানমুত্তমম যদ্ধ্যাত্বা মুনয়ঃ সর্বে পরাম সিদ্ধিমিতো গতাঃ। পরমেশ্বর ভগবান বললেন, পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলব, যা জেনে মুনিগণ এই জড়জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করেছিলেন। ইদম ধ্যানম উপাশ্রিত্য মমসা ধর্ম্যমাগতা সর্গেপি নোপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ। এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরাপ্রকৃতি লাভ করে, তখন আর সে সৃষ্টির সময় জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালেও ব্যথিত হয় না। মম যোনির মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভম দধাম্যহম সম্ভবঃ সর্বভূতানাম ততো ভবতি ভারত। হে ভারত, প্রকৃতি সঙ্গক ব্রহ্ম আমার যোনি স্বরূপ এবং সেই ব্রহ্মে আমি গর্ভাধান করি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়। সর্বয়োনিষু কৌন্তেয মূর্তয়ঃ সম্ভবন্তি যাঃ তাসাম ব্রহ্ম মহদ্যোনির অহম বীজ প্রদঃ পিতা। হে কৌন্তেয়, সকল যোনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয় ব্রহ্মরূপী যোনি তাঁদের জননী স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। সত্ত্বম রজস্তম ইতি গুণাঃ প্রকৃতি সম্ভবা নিবধ্নন্তি মহাবাহ দেহে দেহিনমব্যয়ম্। হে মহাবাহ, জরা প্রকৃতি থেকে জাত শত রজ তম এই তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে। তত্র সত্ত্বম নির্মলত্বাৎ প্রকাশ কমনাময়ম সুখসঙ্গেন বধ্নাতি ধ্যানসঙ্গেন চাঘ। হে নিষ্পাপ, এই তিনটি গুণের মধ্যে শতগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপ পুণ্য এবং সুখ ও জ্ঞানী সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে। রজো রাগাত্মকম বিধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম তন্নিবধ্নাতি কৌন্তেয় কর্মসঙ্গেন দেহিনম। হে কৌন্তেয়, রজগুণ অনুরাগাত্মক এবং তা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে, এবং সেই রজগুণই জীবকে সকাম কর্মের আসক্তির দ্বারা আবদ্ধ করে। তমস্ত্বজ্ঞানজম বিধি মোহনম সর্বদেহিনাম প্রমাদ আলস্য নিদ্রাভিস তন্নিবধ্নাতি ভারত। হে ভারত, অজ্ঞান জাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে, সেই তমগুণ প্রমাদ আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। সত্ত্বম সুখে সঞ্জয়তি রজঃ কর্মণি ভারত ধ্যানমাবৃত্যতুত্তমঃ প্রমাদে সঞ্জয়ত্যুত। হে ভারত, শতগুণ জীবকে সুখে আবদ্ধ করে, রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে এবং তমগুণ প্রমাদে আবদ্ধ করে। রজস্তমশ্চাভিভূয সত্ত্বম ভবতি ভারত রজঃসত্ত্বম তমশ্চৈব তমঃ সত্ত্বম রজস্তথা। হে ভারত, রজ ও তমগুণকে পরাভূত করে শতগুণ প্রবল হয়, শত ও তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয় এবং সেইভাবে শত ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয়। সর্বদ্বারেষু দেহেস্মিন প্রকাশ উপজায়তে ধ্যানম যদা তদা বিদ্যাত বিবৃদ্ধম সত্ত্বমিত্যুত। যখন এই দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয় তখন শতগুণ বর্ধিত হয়েছে বলে জানবে। লোভ প্রবৃত্তির আরম্ভ ক
कर्मणामशमः स्पृहा रजस्येतानि जायन्ते विवृद्धे भरतर्षभ। हे भरत श्रेष्ठ, रजगुण वर्धित होले लोभ प्रवृत्ति कर्मे उद्यम ও দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায়। অপ্রকাশো প্রবৃত্তিশ্চ প্রমাদো মোহ এব চ তমস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে কুরুনন্দন। হে কুরুনন্দন, তমগুণ বর্ধিত হলে অজ্ঞান অন্ধকার নিষ্ক্রিয়তা প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। यदा सत्वे प्रवृद्धेतु प्रलयं याति देहभृत् तदोत्तम विदाम लोकान अमलान प्रतिपद्यते। जखन शतगुण वृद्धि प्राप्त काले देहधारी जीव देह त्याग करें तखन तिनी महर्षिदेर निर्मल उच्चतर लोक समूह लाभ करें। रजसि प्रलयं गत्वा कर्म संगिषु जायते तथा प्रलीनस्तमसि मूढ़योनिषु जायते। रजगुणे मृत्यु होले कर्माशक्त मनुष्यकुले जन्म हय, तेमनि तमगुणे मृत्यु होले पशु जनिते जन्म हय। कर्मणः सुकृतस्याहुः सात्विकं निर्मलं फलं रजसस्तु फलं दुःखं अज्ञानं तमसः फलम्। সুকৃতি সম্পন্ন সাত্ত্বিক কর্মের ফলকে নির্মল, রাজসিক কর্মের ফলকে দুঃখ এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বা অচেতন বলা হয়। সত্ত্বাৎ সঞ্জায়তে জ্ঞানম রজসো লোভ এব চ প্রমাদ মোহৌ তমসো ভবতো জ্ঞানমেব চ। সতগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। ঊর্ধ্বম গচ্ছন্তি সত্ত্বস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণবৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। শতগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকে গমন করে, তমগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে নরলোকে গমন করে এবং জঘন্য গুণ সম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধঃপতিত হয়ে নরকে গমন করে। নান্যম গুণেভ্যঃ কর্তারম যদা দ্রষ্টানুপশ্যতি গুণেভ্যশ্চ পরম বেত্তি মদ্ভাবম সোধিগচ্ছতি। জীব যখন দর্শন করেন যে প্রকৃতির গুণ সমূহ ব্যতীত কর্মের অন্য কোনো কর্তা নেই এবং জানতে পারেন যে পরমেশ্বর ভগবান এই সমস্ত গুণের অতীত, তখন তিনি আমার পরা প্রকৃতি লাভ করেন। গুণানেতানতীত্যত্রীম দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখৈর বিমুক্তো মৃতমশ্নুতে। দেহধারী জীব এই তিন গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা ও দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করেন। অর্জুন উবাচ কৈর্লিঙ্গৈস্ত্রীণ গুণানেতান অতীতো ভবতি প্রভো কিমাচার কথম চৈতাংস ত্রীণ গুণান অতিবর্ততে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যিনি তিনটি গুণের অতীত তিনি কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন, তার আচরণ কি রকম এবং তিনি কিভাবে এই তিন গুণ অতিক্রম করেন? শ্রী ভগবান উবাচ প্রকাশম চ প্রবৃতিম চ মোহমেব চ পাণ্ডব ন দ্বেষ্টি সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। উদাসীন বদাসীনো গুণৈর্যো ন বিচাল্যতে গুণা বর্তন্ত ইত্যেবম যোবতিষ্ঠতি নেঙ্গতে। সম দুঃখ সুখ স্বস্থ সমলোষ্টাশ্ম কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীরস তুল্য নিন্দাত্ম সংস্তুতি।
मानापमानयोस्तुल्यस्तुल्यो मित्रारिपक्षयो सर्वारंभ परित्यागी गुणातीतः स उच्यते। परमेश्वर भगवान बोललें, हे पांडव, जिनि प्रकाश प्रवृत्ति ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না এবং সেগুলো নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না, কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয় এভাবেই জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না, যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সমভাবাপন্ন, যিনি মাটির ঢেলা পাথর ও স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন, যিনি প্রিয় অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল এবং নিন্দা স্তুতি মান ও অপমানে সমভাবাপন্ন, যিনি শত্রু মিত্র উভয়ের প্রতি সমভাবাপন্ন এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগী, তিনি গুণাতীত বলে কথিত হন। মাম চ ইয়ো ব্যভিচারেণ ভক্তিযোগেন সেবতে সগুণান সমতীত্যৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম অমৃতস্য ব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য একান্তিকস্য চ। আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, অব্যয় অমৃতের, শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয়।